আপনারা চাইলে রোজা ইফতারে অথবা আসতে ঈদের নাস্তা টেবিলে রাখতে পারেন আসসালামু আলাইকুম এব্রিওান আমি নাজমা নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি আমার আজকের রেসিপি চিকেন শাস্তি কম সময়ে কম উপকরণে তৈরি করে দেখাব আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দিবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে চিকেন শ্বাসলিক তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে এনেছি দেড় কাপ চারা মুরগির মাংস শ্বাসলিক তৈরি করার জন্য কিন্তু হাড়চাড়া মুরগির মাংস লাগবে আর এটাকে আমি এরকম ছোটো কিপ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে কেটে নিতে পারেন তবে ছোটো করে কেটে নিলে খুব কম সময়ে কিন্তু হয়ে যায় যেহেতু আজকে এটা গ্যাসে চুলায় তৈরি করে দেখাবো আর মাংসটা কাটার আগে কিন্তু দুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে করে মাংসের মধ্যে কোনো পানি না থাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা সিরকা আপনারা চালের লেবু রসও দিতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন হচ্ছে হলুদের গুঁড়া আর সেই সাথে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন হচ্ছে ধনিয়া গুঁড়া আপনারা চাইলে ধনিয়া গুঁড়াটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা এখন সবগুলো একসাথে মিশিয়ে নিব যেহেতু খুব কম সময়ে শাসলিকটা তৈরি করবো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার কারণে খুব কম সময়ে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা তেল ভালো করে মেখে এটাকে রেস্টে রেখে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটাও অ্যাড করেছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই দিয়ে দিবেন আর একটা বাটি নিয়েছে এখানে আমি এক টেবিল চামচ রেগুলার রান্না তেল নিয়েছি আর আর দিয়ে দিয়েছি চামচ টমেটো সস এখানে আবারও অ্যাড করবো হাফ চামচ মরিচের গুঁড়া একটু লবণ স্বাদ মতো এটা না দিলে হবে আর যদি টমেটো সস পরিবর্তে আপনারা যদি চিলি সস দিতে পারেন তাহলে এখানে লালমরিচের গুঁড়া দেওয়া দরকার নেই আর এটা কিন্তু আমি স্বাস্টিকের উপরে ব্রাশ করবো এটা কিন্তু সবাই দেখায় না এটা কিন্তু খুবই সিগ্রেট একটা টিপস আর এটা দেওয়ার কারণে আপনার এই যে স্বাস্টিকটা খুবই জুসি থাকবে আর এইখানে দেখেন একটা বড় ট্রে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পানি আর এর মধ্যেই পনেরো মিনিট আমি এই বেম্বু স্টিকগুলোকে ভিজিয়ে রেখে দেবো পনেরো মিনিট পরে চলে আসছি আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে এটাকে আরও বেশি সময় রেস্টে রেখে দিতে পারবেন এখন আমি পেঁয়াজ নিয়েছি আর দুই রকমের ক্যাপসিকাম নিয়েছি আপনারা এক রকমেরও নিতে পারেন আর ক্যাপসিকাম পেঁয়াজ আর মাংসটা একসাথে মিশিয়ে নিয়েছি যাতে করে এই সবজিগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে মিশে আপনারা চাইলে আলাদা করেও নিতে পারেন ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর এখানে আমি একটা স্টিক নিয়েছি আর এটা প্রথমে পানির মধ্যে ভিজিয়ে নেওয়ার কারণে এটা কিন্তু পুড়ে যাবে না দেখেন আমি প্রথমে হচ্ছে শক্ত যে সবজিটা ওইটা দিয়ে দিয়েছি আমি প্রথমে ক্যাপসিকাম দিচ্ছি তারপরে একটা পেঁয়াজ দিচ্ছি তারপরে একটা মাংস দিচ্ছি এভাবেই কিন্তু দিতে হবে আমি আবারও একটা ক্যাপসিকাম আমি এখানে দু রকমের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা মাংস এভাবে আমি দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে কিন্তু হাতে দৌড়ে খাওয়ার জন্য একটা মানে খালি জায়গা রাখতে হবে আর দেখেন আর লাস্টে দিয়েও কিন্তু মাংসটা দেওয়া যাবে না সবজি দিতে হবে আর আমি এইভাবে তিনটা মাংস আর কি দিয়েছি সবগুলো তৈরি করে নিয়েছি দেখেন সবগুলোর মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা দিলে এটা খেতে অসম্ভব ভালো লাগে এগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি আর এখন হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি চুলাই তৈরি করে দেখাবো আর এক টেবিল চামচ এখানে রেগুলার রান্না করা তেল দিয়েছি আপনারা চাইলে বাটার ঘি অথবা অলিভ অয়েল ইউজ করতে পারেন পুরো প্যানের গায়ে তেলটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে একটি দিয়ে দিব আর এই শ্বাসলিকগুলো ভাজার সময় প্রথমে কিন্তু চুলা আঁচটাকে বাড়ানো যাবে না মিডিয়াম টু লোয়ার মাঝামাঝি রাখতে হবে আর এইভাবে কিন্তু আমি দুই মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি একদম প্রথমে চুল গাছটা কি বাড়ানো যাবে না দুই মিনিটের মতো মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে আমি হচ্ছে রান্না করে নিয়েছি তারপর এটাকে উল্টে দিচ্ছি যাতে করে এই শ্বাসলিকটা সেট হয়ে যায় দেখেন আমি এভাবে উল্টে দিচ্ছি আমি চারটা একসাথে দিয়েছি পরে বাকিগুলো ভেজে নিব আবারও আমি চার মিনিট হচ্ছে এটাকে কুক করে নিব আর এখন হচ্ছে আমি এটাকে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর আমি আগে যে আমি সসটা রেডি করে রেখেছিলাম এটা কিন্তু খুবই গোপন একটা টিপস আর এইটা দেওয়ার পরে আপনারা দেখবেন যে এই মাংসটা অনেক বেশি জুসি হয় একদম সফট হয়ে যায় সসটা দেওয়া হয়ে গেলে এটাকে আবারও ডেকে চার মিনিট আমি কিন্তু দুই পাশ চার চার করে আট মিনিটের মতোটাকে কুক করে নিয়েছি এখন আবারও এটাকে উল্টে দিচ্ছি দেওয়ার পর এই পাশটাতেও আমি আবার সসটা ব্রাশ করে দেবো আর নিচ থেকে কিছুটা তেলও ব্রাশ করে দিচ্ছি আপনারা প্রথমে দুই মিনিটের মতো এটাকে কুক করে নেবেন মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে তারপর হচ্ছে আবারও চার মিনিট ডাকনা দিয়ে ডেকে একটা পাশ দিবেন আবারও আরেকটা পাশ চার মিনিট হচ্ছে রান্না করে নেবেন এরপরে চুলাটাকে একটু বাড়িয়ে দেবেন মিডিয়াম করে দিবেন যারা যারা হচ্ছে একটু পুরোপুরা টাইপ খেতে চান তাদের জন্য আর কি এই টিপসটা তো আমি চলে আসটাকে বাড়িয়ে দুই মিনিটের মতো হচ্ছে এটাকে কুক করে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটু হালকা পোড়া পোড়া ভাব চলে আসছে এগুলোকে আমি নামিয়ে নিয়েছি আর বাকিগুলোকে আবার ওই আমি ভেজে নিয়েছি সবগুলা কিন্তু আমার হয়ে গেছে আল্লাহ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জুসি দেখা যাচ্ছে আমি এখন একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দিবেন লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার আজকের এই শ্বাসিক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে একদমই কম উপকরণে কম সময়ে আসছে ঈদে আপনারা চাইলেন নাস্তা টেবিলে এটাকে রাখতে পারেন আগের দিন রাতে এটাকে ম্যারিনেট করে রেখে দিবেন আর কাওয়ার আগে এটাকে ভেজে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আবারও বলে দিচ্ছি প্লিজ একটা লাইক করে দিবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম